হ্যালো গাইস, তো আমরা হয়ে গেছে রেডি। তো আমি এসেছি আমার দাদার বাড়ি। তো আমার দাদা আর আমি, আমার বৌদি, ওই দেখো বৌদি, মা, তো সবাই যাব এখন বারাসাত ১৩ পার্বণ। তো আমরা যাবো এখন রেস্টুরেন্টে খেতে। তো দেখো সবাই তৈরি হয়ে গেছি, রেডি হয়ে গেছি। ওই দেখো বৌদি, ওই দেখো মা, হচ্ছে আমার দাদা আর আমার ছেলে মেয়ে, আর একটা দাদা আছে বাইরে। তো চলো আমরা এখন যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমাদের পুরো টিম, ওই দেখো সবাই যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি হোটেলের সামনে। তো চলো তোমাদেরকে দেখাবো। চলো আমরা মেন হোটেলে ঢুকি। তো এই দেখো হোটেলের ভিতরটা, আর এই দেখো ১৩ পার্বণ। দেখো ভিতরটা দেখাচ্ছি তোমাদেরকে। আমি প্রথমবার এসেছি এইখানে। এখানে সবাই সেলফি তোলে। তো এখানে যারা দুজন করে আসে তারাই বসে দু তিনজন করে, আর যারা আর এই সেন্টার ফ্যামিলি নিয়ে যারা আছে তাদের জন্য এই ভিতরটা। তো হচ্ছে আমার ছেলে আর ওই আমার দাদা। তো আমরা এখানে চলে এসেছি, আর আমরা প্রথমবার এসেছি। দাদা আগে এসেছিল বাবা? তো হোটেলটা নতুন খুলেছে, তো আমরা সবাই প্রথমবার এসেছি। তো কি কি দেবে জানি না, কি কি খাবো তাও জানি না। ভিতরে গেলে দেখাবো তোমাদের আমরা কি কি খাই আর কি কি অর্ডার করি। তো এই হচ্ছে আর একটা দাদা, আমি দুই দাদার সঙ্গে চলে এসেছি। এই ছোটদা আর এই হচ্ছে বড়দা। তো আমি ওনাদের সঙ্গে চলে এসেছি খেতে। তো চলো কি কি খাবো তোমাদেরকে দেখাবো। তো এই দেখো এখানে সব ফ্যামিলি নিয়ে খেতে বসে, তাই ফ্যামিলি নিয়ে এখানে চলে এসছে। সবাই ভালোই লাগছে। দেখো মুলি বাসের বেড়া। তো এই হচ্ছে আমার আমাদের পুরো ফ্যামিলি টিম। এই দেখো মানে এই কজনই বলবো এইখানটায়। তো চলো আমার দাদা বলছে সব ঘুরে দেখা। তো চলো আমি তোমাদেরকে সব ঘুরে দেখাচ্ছি। প্রথমবার এসছি তো, দাদাও প্রথমবার এসছে, তো বলছে সব ঘুরে দেখাবো। এই দেখো এইখানে যারা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আসে তারা এইখানটায় বসে, আর ফ্যামিলি নিয়ে যদি আসে তারা এইখানটাতে বড় বড় জায়গায় বসে। তো এই হচ্ছে বড় বড় জায়গা। তো চলো আমরা এটার ভিতরেও দেখাচ্ছি। তো এই হচ্ছে আর একটা জায়গা ফ্যামিলি নিয়ে বসার জন্য। বলছিল কিচেনের ভিডিওটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো চলো আমরা কি খাবো সেটা তো দেখাতে পারবো। তো চলো খেতে বসবো এখন। তো দেখো সবাই বসে পড়েছে, তো আমরাও এখন বসবো। তো আমাদের অর্ডার করা হয়ে গেছে। এখানে কেউ খাবে বিরিয়ানি, কেউ খাবে চাউমিন, আর কেউ খাবে স্যুপ। তো দেখো তো হোটেলে ঢুকেছি, বসেও আছি, অনেকক্ষণ ধরে বসে আছি। তো প্রথমে দিয়ে গেল একটা জলের বোতল, এতগুলো মানুষ বসে আছি, একটা জলের বোতল দিয়ে গেছে, আর ওই সাইডে একটা জলের বোতল, আর রেখে গেল কতগুলো তেল। A few moments later.
তো আমরা অনেকক্ষণ ধরে বসে আছি এইখানে, তো এতক্ষণ পর দিয়ে গেল, দেখো স্যুপ দিয়ে গেল আমাকে আর বৌদিকে, তো আমরা দুজন স্যুপ খাবো। তো স্যুপ তো স্যুপ অর্ডার করেছি আমরা, দিয়ে গেছে চাউমিন, কোথায় গেল চাউমিন, চাউমিন আছে ওইটাতে, দেখছে দেখছে এনেছে, এটা ইয়ে করবি না, ভালো আমার স্যুপ বলে ভালো লেগেছে, নিয়ে ভালো না ওখানে তো আমার মেয়ের স্যুপ খেয়ে বলছে ভালো না, প্রথমে বললো হ্যাঁ এখন ওটা তুলতি তুলে তো আমি দেখছি খেয়ে ভালো কি খারাপ, ভালোই লাগছে খেতে, খারাপ না তো, আরো খাবার আসছে তোমাদেরকে দেখাবো, বলেছিলাম চাউমিন দিয়ে গেছে, চাউমিন দিয়ে গেছে ওরা দিচ্ছে না, খাও দাদা মামা দিচ্ছে, নে 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 দেখো খেতে আসেনি, চলে আসছে हे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना, नहीं नहीं सुखे 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 तो अपना বিরিয়ানি দিয়েছে, তো বিরিয়ানি আর্ধেকটা খায় তো ভালো লেগেছিল, স্যুপ খাওয়া হয়ে গেল, বিরিয়ানি খাওয়া হয়ে গেল, এখন খাবো চাউমিন, ওই দেখো চাউমিন, ওই দেখো আমার বৌদির খাওয়া হয়ে গেছে, খেয়ে মুখে হাত দিয়ে বসে আছে, তো দেখো আমার ছেলে প্রথমবার হোটেলে এসে খেলো, তো খুব ভালো খেয়েছে, আর জীবনে প্রথমবার চামচ দিয়ে খেয়েছে, হাতে লাগেনি, তো বলছে জীবনে প্রথমবার খেলাম হাতে লাগলো না, দুটো চামচ দিয়ে কেটে কেটে খেয়েছে, দেখো আমার দাদা খেয়েছে, বেশি খায়নি অল্প একটু খেয়েছে, আমাদেরকে জিজ্ঞেস করছে বারবার কি খাবি কি খাবি আর কি খাবি, তো আমরা বললাম আর কিছু খাবো না, তো এবার বাড়ি যাব আমরা, আমাদের খাওয়া হয়ে গেছে, তো দেখো খাচ্ছে এখানে বিরিয়ানি খাচ্ছে, প্রায় খাওয়া হয়ে এসছে, আমাদের এখানে খাওয়া হয়ে গেছে এই টেবিলে, শুধু আমার একটু চাউমিন পড়ে আছে, আমাদের এখন খাওয়া দাওয়া হয়েছে, তারপর প্লেট পুরো পরিষ্কার করে ফেলেছি, তো আমি এখন নিয়ে মুখটা মুছে করবো, লিপস্টিক করেছি, খেতে খেতে লিপস্টিক সব চলে গেছে, তো আমরা এখন চলো বাইরে কিছু দেখাবো তোমাদেরকে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা চলে যাবো বাড়ি, তো সবাই দেখো এক এক করে বেরোচ্ছে, দুটো নিয়ে দাদা খেয়ে বিল দিতে গেছে, তোমার দাদা বিল দিতে গেছে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিতরে কেউ আসা তো সবাই বেরিয়ে গেছে, তো এখন আমরা চলে যাবো বাড়ি, তো ভিডিওটি এ পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।